পাঁচ-পাঁচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে 4 রানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ড 141 রান জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার 137 রান তোলে কিউইরা। এই জয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাইম ও লিটনের ব্যাটে শুরুটা ভালোই করে টাইগাররা। দুজনে মিলে গড়েন 59 রানের জুটি। লিটন 33 রানে ফেরার পর দ্রুত সাজ ঘরে ফেরেন মুশফিক ও সাকিব। স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি মুশফিক, আর সাকিব করেছেন 12 রান। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা নাইম 39 রানে ফেরার পর মাত্র 3 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আফিফ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর অপরাজিত 37 রানে ভর করে নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 141 রান জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। আগের দিনে 0 রানে ফেরা রাচিন রবীন্দ্রকে 10 রানে ফেরান সাকিব আল হাসান। ব্যক্তিগত 6 রানে ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মেহেদী হাসান, আর দারুণ ছন্দে ব্যাট করতে থাকা উইল ইয়ং 22 রানে পরিণত হন সাকিবের দ্বিতীয় শিকারে। চতুর্থ উইকেটে ব্যাট করতে নামা কলিন্ড গ্র্যানহোমকে 8 রানে ফেরান নাসুম, আর 6 রান করে মেহেদীর দ্বিতীয় শিকারে পরিণত হন হেনরি নিকোলস। উইকেটে এক প্রান্ত আগলে লড়াইটা একাই চালিয়ে যান অধিনায়ক লাথাম, তবে শেষ রক্ষা করতে পারেননি তিনিও। 49 বলে 65 রানে অপরাজিত থাকেন লাথাম, আর নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 137 রান জমা করে নিউজিল্যান্ড। ফলে 4 রানের জয়ে সিরিজে লিড দ্বিগুণ করল টাইগাররা। তৌফিকুল ইসলাম, নিউজ 24।